সমুধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ডায়াবেটিস বা সুগারকে কে মাত্র পাঁচটা পাতার সাহায্যে কন্ট্রোল করা যায় হ্যাঁ ডেইলি মাত্র পাঁচটা পাতা আপনার ওষুধ চলছে আপনি ইনসুলিন নিচ্ছেন টাইপ টু ডায়াবেটিস বহুদিনের পুরোনো সুগার যাই সমস্যা থাকুক না কেন এই পাঁচটা পাতা সেই খাব মানে সেই জিনিসগুলোর সঙ্গে আপনাকে কিন্তু অনুঘটকের মতো কাজ করবে যদি আপনার কোনো রকম ওষুধ নাও থাকে আপনি ইনসুলিন নিচ্ছেন না কিন্তু আপনার হাই সুগার রয়েছে ডায়াবেটিস অনেক দিনের পুরনো সেই ক্ষেত্রেও আপনার কিন্তু এই ডায়াবেটিস বা সুগারকে গোড়া থেকে নিঃশেষ করার ক্ষমতা রাখে এই পাতাগুলো বা এই পাঁচটা পাতা এখানে আমি যে পাতাগুলো বলবো আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন আর এর জন্য কোনো খরচা লাগে না আপনার বাড়ির আশেপাশে একটু চোখ মানে ভালো করে একবার চোখটা ঘুরিয়ে নিন দেখবেন কোথাও না কোথাও এই পাতা আপনারা অবশ্যই পেয়ে যাবেন কোনো সমস্যাই নেই সবচেয়ে প্রথমে যে পাতাটা হ্যাঁ এই পাতাগুলো আমি কিন্তু একটা পদ্ধতি বলে দিই যাতে আপনাদের পরবর্তীতে প্রশ্ন চিহ্ন না আসে প্রত্যেকটা যে পাতাগুলোর কথা বলবো সেগুলো কিন্তু আপনাকে সকালবেলায় খালি পেটে চিবিয়ে খেতে হবে ব্যাস খালি পেতে পেটে ভালো করে পাতাগুলো ধুয়ে নিয়ে চিবিয়ে খেতে হবে এই এইটুকুই আপনাকে করতে হবে কি নেবেন জানেন কয় কি কি পাতাগুলো লাগবে একদম ছোট্ট ভিডিও স্কিপ করে দেখার কোনো দরকার নেই ধৈর্য হারা হারাবেন না নিম পাতা লাগবে পাঁচটা পাঁচটা এখানে আমি নিম পাতার কথা বলে দিলাম পাঁচটা আপনাকে নিতে হবে পুদিনা পাতা পাঁচটা নিম পাতা পাঁচটা পুদিনা পাতা এবার অনেকে বলবেন যে নিম গাছ তো আমার বাড়িতে আছে বা আশেপাশে আছে কিন্তু পুদিনা অনেকের বাড়িতে থাকে না আপনারা কোনো অসুবিধা নেই পুদিনা না থাকলেও আপনার কোনো চাপ নেই এখানে অন্যান্য পাতাগুলো রয়েছে যেগুলো আপনাদের কাজে লেগে যাবে পাঁচটা নিম পাতা পাঁচটা পুদিনা পাতা আপনারা নেবেন পাঁচটা জবা ফুলের পাতা জবা ফুল তো অনেকের বাড়িতেই আছে তো পাঁচটা জবা ফুলের পাতা আপনার এখানে লাগবে আর আপনাদের এখানে নিতে হবে এখানে পাঁচটা তো বলবো না তবে কিছুটা অ্যালোভেরার জুস আপনাকে নিতে হবে কিছুটা অ্যালোভেরার জুস আপনাকে নিয়ে নিতে হবে যদি বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে থাকে অত্যন্ত ভালো না হলে পরে আপনারা বাজার চলতি যে কোনো অ্যালোভেরা জুস যেটা মানে খাওয়ার উপযুক্ত আর কি সেই ধরনের অ্যালোভেরা জুস আপনারা নিয়ে আসুন তো এখানে আপনাকে নিতে হবে দু চামচ অ্যালোভেরা জুস দু চামচ অ্যালোভেরা জুস নেবেন পাঁচটা নিম পাতা নেবেন আমি পুদিনা পাতা বাঁধিয়ে দিয়ে দিলাম অনেকের বাড়িতে থাকে না জবা ফুলের পাতা পাঁচটা নিয়ে নেবেন এই যে মিশ্রণটা তৈরি হলো এই মিশ্রণটা আপনারা সকালবেলায় খালি পেটে খান কিন্তু এর সঙ্গে আরও দুটো পাতা আমরা অন করতে পারি যেটা ক্ষমা করবেন যেটা ডায়াবেটিস বা সুগারকে দারুণভাবে কম করতে সক্ষম জানেন সেই পাতাগুলো কি যদি আপনার বাড়িতে থেকে থাকে অত্যন্ত উপকারী হবে যদি আপনার বাড়িতে গিলোয় বা আপনারা গিলোয় তো অনেকে নাম শুনেছেন বা ছবি ভিডিওতে দেখতেও পাচ্ছেন গিলোয় কাকে বলা হয় যেটাকে বাংলায় গুলঞ্চ নামে আখ্যায়িত করা হয় প্রচুর তেতো হয় তো এই গুলঞ্চ বা গিলোয়ের পাতা যদি আপনার বাড়িতে থাকে বা গাছ থাকে তাহলে সর্বোত্তম এইবার নিম পাতা গিলোয় এবং এই অ্যালোভেরা জুস আপনার কিন্তু একটা দারুণ মিশ্রণ তৈরি হতে পারে এছাড়াও আরেকটি পাতা আপনার এখানে দারুণভাবে কিন্তু ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সাহায্য করবে হয়তো আমরা অনেকেই সেই জিনিসটাকে বা সেই পাতাটাকে গুরুত্ব দিয়ে থাকি না কিন্তু এই পাতাটা ভীষণভাবে কিন্তু ব্লাড সুগারকে কন্ট্রোল করতে সক্ষম জাম পাতা আপনাদের বাড়িতে যদি জাম গাছ থেকে থাকে তাহলে সেই জাম পাতাকে আপনি কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এবার আমি একটা কথা বলে দিই অনেকের ক্ষেত্রে মনে হবে যে এই পাতাগুলোকে চিবিয়ে খাওয়া তো বড় কঠিন ব্যাপার এটা কীভাবে কিভাবে সম্ভব আপনাদের এত কিছু ভাবার দরকার নেই আপনি মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নিতে পারেন না হলে হামান দেশ ভালো করে এটাকে পেস্ট করে নিতে পারেন তো সেই পেস্ট বা চাটনি আপনারা কিন্তু খুব সহজেই জলে সহযোগে খেতে পারেন এইভাবে রেগুলারলি প্রত্যেকটা দিনের সকাল আপনারা এইভাবে আরম্ভ করুন দেখবেন আপনাদের ব্লাড সুগারের সমস্যা কিন্তু খুব সহজে কম করতে পারবেন একেবারে ফ্রিতে ঠিক আছে এবার যে পাতাগুলো আপনার বাড়িতে উপলব্ধ নেই যেগুলো আছে হাতের কাছে সেইগুলো দিয়েই আপাতত ট্রাই করুন এবং খোঁজ করুন যে আর আদার্স যে পাতাগুলো আছে সেগুলোকে সংগ্রহ করা যায় কিনা সেইভাবে করে নিয়ে যদি সবগুলোকে একত্রিতভাবে করতে পারেন তাহলে ওই যে বললাম ভিডিওতে প্রথমেই পাঁচটা পাতাতেই আপনার কিন্তু সুগারকে আপনি দারুণভাবে কন্ট্রোল করতে পারবেন ডায়াবেটিসকে গোড়া থেকে শেষ করতে পারবেন বন্ধুরা করে দেখুন তারপর কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করতে একদম ভুলবে না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দর্শক বন্ধুদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আল বাটনে ক্লিক করার জন্য অনুরোধ জানাই যেটা আমার মোটিভেশন বাড়াতে সাহায্য করবে নমস্কার আবার দেখা হচ্ছে